তো আর এখন আমরা যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। তো ঘুম থেকে উঠে এখানে আমি আনাজ টানাজ কাটতে বসে গেছি, আর দেখছো এখানে আমি গাজর বিন সব কাটাকাটি শুরু করে দিয়েছি। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো একটু তো ভালো মন্দ রান্না বান্নার ব্যাপার আছে। তো আমি এখানে কাটাকাটি শুরু করে দিয়েছি সকালে উঠে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো গাইজ, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ইউটিউব ফ্যামিলি। ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তো দেখতে থাকো ভিডিওটা। আর আমার স্নান হয়ে গেছে, এই যে দেখছো, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম নতুন বছরের প্রথম দিন একটু শাড়ি পরি, তো এমনি তো শাড়ি পরা হয় না, ভাবলাম আজকে একটু শাড়ি পরি। তো শাড়ি পরলাম আর আজকে খাই রান্না করতে যাব। তোমরা দেখতে থাকো, তো একদম নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি নিচে চলে এসেছি। তো আমরা রান্না আজকে নিচে করব 1 জানুয়ারিতে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো দেখো। তো এখানে দেখছো সব কিছু নিয়ে আসা হয়েছে, রান্নার যা লাগবে। তো এখানে সব নিয়ে এসেছেন বাপি, তো একে একে তাও আনছেন কিছু কিছু জিনিস, আমি অল্প কিছু নিয়ে এসেছি। তো বাপি সব নিয়ে চলে এসেছেন, তোমরা দেখলে সবাই, বাপি সব জিনিস নিয়ে চলে এসেছেন নিচে। তো চলো এখন রান্নাটা শুরু করি। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি পকোড়াটা ভাজবো। কড়াই পুরো গরম হয়ে গেছে, তো আমি এখন পকোড়াগুলো ছাড়ছি, বেশি বেশি করে ছেড়ে দিতে হবে। তো আজকে আমাদের কি কি মেনু হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কি রান্না করতে চলেছি। আর এখানে আমি পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি, তো অল্প ভাজা হয়েছে আর এটা ভাজা হচ্ছে। আর এত কেন খাবারের আয়োজন, তো কেন সেটা নিশ্চয়ই তোমাদের জানাবো, তোমরা ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে যে কেন এত রান্না করছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের উনুনটা কি সুন্দর জ্বলছে, তো পকোড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, কারণ উনুন একবার ভালোভাবে জ্বলে গেলে তো কড়াই টড়াই তাড়াতাড়ি গরমও হয়ে যায়, আর কাঠের রান্নার স্বাদও একটা অন্যরকম থাকে। তো ধোঁয়া হচ্ছে, ওই জন্য আমি চোখটুক বন্ধ করে দিচ্ছি। তো এত তো অভ্যেস নেই, তাও করে মানে করতে পারি, কিন্তু এত অভ্যেস নেই যে কাঠের উনানে রান্না করা। মা কাকিমাদের দেখেছি যে কাঠের উনানে ওরা রান্না করতো, কিন্তু আমার এত অভ্যেস নেই, কিন্তু করা হয় মাঝে মধ্যে। ওখানে দেখছো প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, আর এই ধোঁয়ার জন্য আমার চোখও ভীষণ জ্বালা করছে। তো আমি ওখান থেকে উঠে এলাম, যে একটু ধোঁয়াটা বন্ধ হোক, তারপরে আমি যাবো। আমার পকোড়া সব ভাজা হয়ে গেছে দেখছো, তো এখন আমি চিলি চিকেনটা বানিয়ে নেব। তার জন্য সব মশলা তো রেডি করে এনেছি ওপর থেকে কাটাকাটি করে, দেখো তোমরা। তো তোমাদের শুরুতেই বলেছিলাম যে এত পরিমাণে রান্নাবান্নার কারণ
তোমাদের অবশ্যই আমি ভিডিওতে বলবো, তোমরা দেখতে থাকো। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তার জন্য তো একটু স্পেশাল কিছু রান্নাবান্না থাকে বাড়িতে, সবার বাড়িতেই থাকে কিছু না কিছু, আর আমার বাড়িতেও আছে। আর এখানে দেখছো একটু পরিমাণটা বেশি, কারণ বাড়িতে এমনিতেও আমার মায়ের মামা ওরা এসছেন, হঠাৎ করে আমার মায়ের মামির তার শরীরটা খারাপ হয়েছে, তো হসপিটালে ভর্তি হয়েছেন, তার জন্য মায়ের মামা এসেছেন, তো আর তার সাথে ওনার জামাইও এসেছেন, ওই জন্য ওরাও যেহেতু খাওয়া দাওয়া করবেন। আর আমাদের 1 জানুয়ারিতে এমনি পিকনিক করা হতো নিচে, মানে সবাই মিলে একটু রান্নাবান্না করে খাওয়া হতো, তো এবছর করা হচ্ছে না, তার জন্য আমরা নিজেরা রান্নাবান্না করে, তো নিচে আমাদের যে যারা রেন্টে থাকে বাড়িতে, তো তাদেরকে সবাইকে দেওয়া হবে, তো তার জন্য এত পরিমাণে রান্না হচ্ছে। এখানে আমাদের চিলি চিকেন রান্না হয়ে গেছে, এখন রাইসটা হবে, ফ্রাইড রাইসটা। এখানে আমি পেঁয়াজ পাতাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তো মামনি বাগান থেকে পেঁয়াজ পাতাটা তুলে আনলেন, আর চিলি চিকেনে পেঁয়াজ পাতা দিলেও খুব সুন্দর লাগে তার টেস্ট, তো তার জন্য আমি শেষে পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, তো আর ফোটাবো না, পেঁয়াজ পাতা দিয়েই একটু নাড়াচাড়া করে রেখে দেবো ঢাকা দিয়ে। চলো তোমাদের দেখাই যে আমাদের যারা রেন্টে থাকে তারা খেলা করছে, এখানে দেখতে পাচ্ছ মেয়েরা খেলা করছে। কি হয়েছে, কি হয়েছে বাবা, এরা আবার রান্না বাটিও খেলছে। এই চুপ করো তো, আর জলে ওটা বোকা। তো এখন আমি ফ্রাইড রাইসের চালটাকে সেদ্ধ করব, তো তার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর এখন নুন দিয়ে দিচ্ছি জলে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে হাঁড়িটা এত কালো, অ্যাকচুয়ালি আমরা তো নিচে রান্না করি না, তো ওই জন্য ওপরের কোনো হাঁড়ি টাঁড়ি আনলে তো কালো হয়ে যাবে, ওই জন্য নিচে হাঁড়ি একটা থাকে, মানে ওটা আমাদের জল গরম করা হয়, তো যারা রেন্টে থাকে তারাও জল টল নেয়, গরম জল তাদের লাগে, তো জল গরম করা হয়, আর ওটা ওই জন্য ওটা বাপি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছেন ভেতর, তো ওটাতেই ওই জন্য ভাতটাকে করে নেওয়া হলো, কারণ আবার উপর থেকে হাঁড়ি, ভালো হাঁড়ি এনে যদি বসানো হয় তো তাহলে ওটা পুরো কালো হয়ে যাবে, আর ছাড়াতে অবস্থা খারাপ, তো তার জন্য এটাতেই রাইসটা করে নেওয়া হলো। এখানে দেখছো মামনি বসে আছেন, তো মামনি প্রথম থেকে বসেছেন আর উনুনে জাল দিচ্ছেন, কারণ আমি কাঠের উনান ধরাতে এমনি পারি না, তো নিভে যায় বারবার, ধোঁয়া হয়, ওই জন্য মামনি বসে ওখানে কাঠ দিচ্ছেন উনুনে, তো ভালোভাবে উনুনটা জ্বলছেও এখন ধোঁয়াটা হচ্ছে না দেখছো তোমরা। আর এখানে আমি বিনস গাজরটাকে ভাজতে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসে, তো ভাজাও হয়ে এলো, এখন আমি ওটা পুরোটাই রাইসের মধ্যে ঢেলে দিচ্ছি, তো এখন ভালোভাবে ওটাকে মিক্সড করে নেব, তো রাইসটাও ঝরঝরে হয়ে যাবে, তারপরে আমি পুরো রাইসটাকে ফ্রাই করে নেব ওই ফ্রাই প্যানটায়। তো তোমরা দেখো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো অল্প অল্প করে রাইসটাকে ফ্রাই করব, কারণ অনেকটা পরিমাণে নিলে ফ্রাইও হবে না, আর ফ্রাইড রাইস আমাদের আবার একটু না ফ্রাই করলে ভালো লাগে না খেতে, তো অনেকে আবার এমনি মিক্সড করে রেখে দেয় দিয়ে খায়, তো আমাদের আবার একটু ফ্রাই না করলে ভালো লাগে না, ওই জন্য আমরা ফ্রাই করি, তো অল্প অল্প করে ফ্রাই করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার রান্না মোটামুটি কমপ্লিটের মাথায়, আর শেষ এই রাইসটাকে ফ্রাই করলে হয়ে যাবে, তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে সব, তো এখন উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাবার দাবার উপরে নিয়ে চলে এসেছি, আর এখানে মামনি যে খাবার বাড়ছেন,
তো নিচে আমাদের যে ভাড়াটে আছে তাদেরকে দেওয়া হলো, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনে দেওয়া হচ্ছে। ও চলে গেছে তাড়াতাড়ি, তো নিয়ে যায়নি, পাপি দিয়ে আসবেন এখন অফিসে। ওখানে তো এখানে এই যে টিফিনে দেওয়া হচ্ছে, দাদাভাই টিফিন রেডি করা হচ্ছে। এখানে মেয়েকে দেখছো নিচে খেলাধুলা করার পরে এসে এখন শুয়েছে। তো এখন ও এখন ও ফোন দেখছে, আর এখন ওর খাওয়া হয়নি। মামাম রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ছাদের উপরে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে, তো ভাবলাম খাওয়ার পরে একটু বেলাও হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, তো ভাবলাম একটু ওপরে এসে ঘোরাঘুরি করি, তো ওই জন্য একটু ঘুরতে চলে এসেছি ওপরে। আর এই যে দেখো আমার মেয়ের নাচ, ও নাচ করছে। আর আজকে বাড়িতে আমার মায়ের মামা দাদু আর আমার মায়ের মামার জামাই, তো তারা এসেছেন। আমার মার যে বড় মামি, ওনার শরীরটা ভালো নেই হঠাৎ করে, তো ওনাকে ভর্তি করেছেন, ওই জন্য ওনার জামাই আর দাদু করে এসেছেন। তো আজকে খাওয়া দাওয়া হলো পয়লা জানুয়ারিটায়। খাওয়া দাওয়ার পরে এখন ওপরে এসেছি। তো এখানে দেখছো আমার সন্তানটা ঘুমিয়ে যাচ্ছে, তো ওকে রাতে এখন খাওয়াবো, চলো খেয়ে নেবে, চলো বাবা আমার। রাত 10:30 মতো বাজে এখন, তো আমি রাতের খাবার দাবার সব দিয়ে দিচ্ছি। বাপিরা সব খেতে বসেছেন, তো ওরা খেয়ে উঠলে আমরাও খেতে বসবো। তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন বছরটা খুব আনন্দ করে কাটাও। বাই।